না নাই এবং ওনার যে কিছু না কিছু একটা হুতার বছর তো একটা লবণও কিনি না এক প্যাকেট সেরকম কোনো ব্যবস্থা নাই আমি আমার বাপের বাড়িতে চলে গেছি আচ্ছা ওই এক প্যাকেট লবণও কিনতে না পারে বাপের বাড়ি চলে গেছিলেন এখন আমরা আসব শুনে আসছেন হ্যাঁ আসছি আপনারা আসবেন শুনে আসছি প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ থানার চর কাকরা কয়নং ওয়ার্ড সাত নং ওয়ার্ড এখানে এই একটি অসহায় পরিবারের সাহায্যার্থে আজকে আমরা দাঁড়িয়েছি আগামী একটা দিন পরে ঈদ আর এই সময়টায় এই অসহায় পরিবার বাসায় কোনো খাবার নেই তথা ডায়ালাইসিস করার কোনো অবস্থাও নেই কোনো টাকা পয়সাও তাদের কাছে নেই দুটি কিডনি বিকল হয়ে এখানে দুটোকে ফিস্টুলা করা যেগুলো নষ্ট হয়ে পছন্দ রয়েছে হাতে খোলা লাগবে না আর একটা বর্তমান ফিস্টুলা করা আছে গলাতে সেখান দিয়ে ডায়ালাইসিস হয় কিন্তু অর্থের অভাবে এই সপ্তাহে ডায়ালাইসিসে যেতে পারছে না এবং আজকে বাসায় কোনো খাবারও নেই আগামীকালকে যে ঈদ করবে এই ধরনের কোনো পরিস্থিতিও তাদের তৈরি হয় নাই তো এই বিষয়টি যে কোনোভাবে আমরা জানতে পেরে আজকে এসেছি এবং সরজমিনে এসে দেখে সত্যি আমরা মর্মাহত এই অবস্থায় দেখে আজকে আমরা ঈদের খাবারের জন্য সামান্য কিছু টাকা এবং অন্তত দুই সপ্তাহ যাতে ডায়ালাইসিস চালাতে পারে জন্য আমরা নগদ 10,000 টাকা ওনাদেরকে আজকে তুলে দেব আজকের এই 10,000 টাকা স্পন্সর করে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কিল ধন্যবাদ জানাচ্ছি আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কিলকে ওনার স্পন্সরে 10,000 টাকা আমরা ওনার হাতে তুলে দিয়ে যাব আবারও বলছি ওনার হাতে দুটি আপনার তো হাতে দুটা খোলা লাগবে না আমরা খোলা লাগবে না খুলেন না আমরা এই যে ইউটিউব এবং ফেসবুকের গাইডলাইনের কারণে ওনার হাতের যে দুটি ফিস্টুলা নষ্ট হয়ে পছন্দ হয়েছে সেটা দেখাচ্ছি না কিন্তু গলায় বর্তমান খোলা লাগবে না আপনার নাম কি বেলায়েত হোসেন বেলায়েত হোসেন আপনার এই যে আপনারা তো এখানকার স্থানীয় বাসিন্দা কোম্পানীগঞ্জের চরকাকরা না জি 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 তো এখন আপনাদের আগামীকালকে ঈদের যে বাসায় রান্না করবে শ্যামাচিনি কিছু আনা হয়েছে না কিছুই নেই আচ্ছা আপনার নাম কি আমার নাম ফেন্সি আপনি তো ওনার স্ত্রী না জি স্ত্রী ঠিক আছে তো এখন আপনাদের বাসায় তো এই যে ঈদের কোনো খাবার টাবার কিছু না নাই এবং ওনার যে কিছু না কিছু একটা হুতার বছর তো একটা লবণও কিনি না এক প্যাকেট সেরকম কোনো ব্যবস্থা নাই আমি আমার বাপের বাড়িতে চলে গেছি আচ্ছা ওই এক প্যাকেট লবণও কিনতে না পারে বাপের বাড়ি চলে গেছিলেন এখন আমরা আসবো শুনে আসছেন হ্যাঁ আসছি আপনারা আসবেন শুনে আসছি এখন কি এই যে সামনের যে নেক্সট ডায়ালাইসিস এটা করার পয়সা আছে ওষুধ কেনার পয়সাও নেই এবং ঈদের তো কোনো কিছুই কিনতে পারলো না এবং এই ডায়ালাইসিসটাও যাতে নস্যাত হয়ে না যায় এই জন্য আমরা আজকে ওনাদেরকে 10,000 টাকা তুলে দিয়ে যাচ্ছি আপনার ছেলে মেয়ে কয়জন আমার দুই ছেলে দুই মেয়ে আচ্ছা ছেলেরা কতটুকু ছেলেরা ছোট একটা ছেলেরাই ছোট একটা 7 একটা 10-11 আচ্ছা ওনার 4টি সন্তান দুটি মেয়ে আর দুটি ছেলে ছেলে দুজনই ছোট মেয়েরা বড় কিন্তু ইনকাম কোনো সোর্স নেই এবং এই যে এটা আপনার বাচ্চা নাকি আচ্ছা তোমার নাম কি নীরব আচ্ছা নীরব ওর মতো ছোট ছোট দুটি সন্তান রয়েছে আর দুটি বড় মেয়ে রয়েছে এবং ওনার ইনকাম সোর্স কিছুই নেই এবং এই অবস্থায় খাবার দাবার তো বাসায় নেই তার উপরে ঈদে কী করবে তাও জানে না এবং ডায়ালাইসিসের পয়সা নেই তাই আমরা এই অবস্থা দুরবস্থা থেকে তাদেরকে কিছুটা স্বস্তি দেওয়ার জন্য এই 10,000 টাকা তুলে দিয়ে যাচ্ছি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 এখানে 10,000 টাকা আছে এই 10,000 টাকা দিয়ে তো এখন ওই যে অন্তত সামনে ডায়ালাইসিসটা চালাতে পারবে ডায়ালাইসিস ওষুধ নিতে পারবে এবং বাসায় কিছু খাবার কিনতে পারবো জি খাবার দাবারও কিনতে পারবো ডায়ালাইসিসও নিতে পারবো ওষুধগুলো কিনতে পারবো সব কিছু তো এইখানে যে কোনো মেম্বার চেয়ারম্যান বা আশপাশের কোনো মানুষ কেউ কি কেউ খোঁজ নেয় না কেউ খোঁজ নেয় না যে না উপলক্ষে কেউ খোঁজ নেয় না এখনো খোঁজ নেয় না আমরা যাইও নাই ওনারা আসলে বাসায় উনি পড়ে আছে ওনার এই দুরবস্থা নিয়ে কার কাছে যাবে আর কেউ বা এগিয়েও আসে নাই তো আমরা আশা রাখি ভিডিও প্রচার পর আশপাশে যারা রয়েছেন ওনার সাহায্যার্থে আশপাশের মানুষরা ওনার পাশে আসবেন দাঁড়াবেন এবং বিশেষ করে আপনাদের যে সমস্ত আশপাশের লোক যে জাকাতের পয়সা আছে অন্তত সে জাকাতের পয়সা দিয়ে হলেও যাতে তার ডায়ালাইসিসটা কন্টিনিউ চালাতে পারে কারণ এই
লোকটির উপরে নির্ভর করে তার চারটি সন্তান এবং বিষয়টি মাথা রেখে আশপাশের মানুষজন আপনারা সামনের পদক্ষেপগুলো নেবেন এবং জাকাতের লুঙ্গি গামছা না দিয়ে একসাথে অনেকগুলো টাকা দিলে হয়তো এই মানুষটার ডায়ালিসিসটা সামনের দিন কন্টিনিউ হতে পারবে। এই মেসেজটা তুলে ধরার জন্য মূলত আজকের এই ভিডিও। আবার স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই 10,000 টাকা স্পন্সর করছে আমেরিকা প্রবাসী আমার মামা ইঞ্জিনিয়ার আমিন আহমেদ আঙ্কিল। ওনার স্পন্সরে আমরা 10,000 টাকা তুলে দিয়েছি এবং আগামীকালকে যাতে ভালো খাবার দাবারের ব্যবস্থা করতে পারে এবং নেক্সট যে ডায়ালাইসিস সেটার ব্যবস্থা করতে পারে এবং এই ভিডিওর মাধ্যমে আশপাশের মানুষজন তার প্রতি যত্নবান হবেন এবং সে যদি বিনা চিকিৎসায় দুনিয়া থেকে চলে যায় তাহলে আশপাশে যারা রয়েছেন প্রতিবেশী তাদের কতটুকু দায়ভার বা তাদের উপর কতটুকু দায় দায়িত্ব বর্তাবে সেটা আপনারাই জানেন। এই জন্য যার যার প্রতিবেশীর প্রতি আমরা খবর রাখবো এবং অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াবো এবং নীরবে নিবৃত্তিতে কাদা একটি পরিবার এই পরিবারের মুখে আমরা অনেক দূর থেকে ছুটে এসেছি চেষ্টা করেছি কিছুটা তাদের মুখে হাসি ফোটানোর জন্য। এরকম আপনারাও আপনাদের এলাকায় এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন আর বিশেষ করে এই এলাকার লোকজন এই মানুষটির খোঁজখবর নেবেন এই কামনায় করি। ধন্যবাদ সবাইকে। নোয়াখালীর কোম্পানিগঞ্জ চরকাকড়া থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।